হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নবমী, শুভ নবমী। আজকে আমরা যাচ্ছি বাইরে এই গ্রাম বাংলার ঠাকুর দেখতে। এখানে একটা ঠাকুর আছে, গাঙ্গুলি বাড়ি, চলো দেখে আসি। তো এটা হচ্ছে গাঙ্গুলি বাড়ির ঠাকুর, এটা রাজবাড়িদের অনেক পুরনো ঠাকুর। তো এটা হচ্ছে হরিসভা ঠাকুর, এখানে পশ্চিমপাড়া হরিসভা। তার পাশে একটা মন্দিরও আছে এখানে। আর এই ক্লাবের নামে হচ্ছে মিলন সমিতি, এই ক্লাবের এখানে পুজো হয়। এটা হচ্ছে মন্দির করা আছে একটা, প্যান্ডেল ব্যান্ডেল সেরকম হয় না, মন্দিরে পুজো হয় এটা। তো আমরা বেরিয়েছি, এবার এখান থেকে আমরা পশ্চিমপাড়া ঠাকুর দেখব। তো এটা হচ্ছে পশ্চিমপাড়া কল্যাণ সমিতি ক্লাবের পুজো। তো এইখানে প্যান্ডেল পুজো যেটা হয় সেখানে হচ্ছে জেলাতে র্যাঙ্ক করে, বাট এবারে পুজোটা যদি কিছু হচ্ছে না, খুবই সতর্ক সাথে হচ্ছে, সেই জন্য ঠাকুরটা ভেরি বিউটিফুল বিয়ে হয় সেখানে যে। আর এখানে হচ্ছে ভেজিটেরিয়ান বলি, পাটা বলি হয় না এখানে। এটা নবোত্থানের পুজো, জনায় নবোত্থানা। বাক্স চৌধুরী বাড়ি, তো এখানে চৌধুরী বাড়িতে সব জায়গায় বড় বড় রোল করা আছে, যাতে এখানে সবাই দূরে দূরে থাকে, সকাল ডিস্টেন্স মেনটেন করে থাকে। এটা হচ্ছে চৌধুরী বাড়ির মন্দির, মন্দিরে প্রবেশ হিসেবে এখানে একদিকে বন্ধ করা আছে, ঠাকুর দেখার ঘন্টাকে মুক্তি। এলাম, এটা হচ্ছে সিঙ্গি বাড়ি, সব পুরনো রাজা রাজাদের বাড়ি, জমিদার সব সিঙ্গি। পুরো নামটা কি নাম সিঙ্গির বাবির, পুরো নাম কি নাম কি?
এছাড়া আদলে একটা ছোট মন্দির করা আছে এখানে, মৃত্যুবাড়ির পুজো ওটা। আর এখানে ভেতরে মৃত্যুবাড়ির টেম্পল